সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা 5 জন। এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে 5 জন, এদের মধ্যে 1 জন বাংলাদেশি। কোভিড-19 আক্রান্ত 26 বছর বয়সী ওই বাংলাদেশি সিঙ্গাপুরে চাকরি করতেন। সাম্প্রতিক সময়ে তিনি চীন সফর করেননি বলেও জানানো হয় বিবৃতিতে।